নিজের জীবনকে এতটা সস্তা বানিয়ে ফেলো না যে দুই পয়সার ছোট মনের লোক এসে খেলা করে চলে যায়। তুমি অবশ্যই কিছু না কিছু, তোমার মাঝে অনেক ট্যালেন্ট আছে, কারণ উপরে যিনি বসে আছেন তিনি তোমাকে বেকার তৈরি করেননি। আর নিজের লাইফের উপরে কখনো রাগ করো না, কে জানে তোমার মতো লাইফ হাজারো মানুষের স্বপ্ন আছে। বিশ্বাস হচ্ছে না, রাস্তায় বেরিয়ে দেখো, দেখতে পাবে। মানুষের মন এমন একটা জিনিস, কষ্ট পাওয়ার পরে পাথরের থেকেও বেশি শক্ত হতে পারে। সুতরাং একা থাকাই ভালো, কারণ যার কাছে তোমার মূল্য নেই তার সাথে কি লাভ। সৃষ্টিকর্তা বলেছেন, তুমি ঘুমানোর আগে সবাইকে ক্ষমা করে দিও, আর আমি তোমাকে ঘুম থেকে ওঠার আগে ক্ষমা করে দেব। জীবন এমন একটা বই যার লক্ষ লক্ষ পাতা হয়তো আপনি এখনো পড়েননি। আর একটা কথা সবসময় মনে রাখবেন, আপনি হয়তো সবার কাছে পছন্দের মানুষটি হবেন, কিন্তু ঠিক তখনই যখন সবার আপনার প্রয়োজন হবে। আমি কখনো হাতের তালুর দাগ দেখে বিশ্বাস করিনি, কারণ আমি জানতাম ভাগ্যের লেখাটাও।